এই পৃথিবীতে এমন অনেক অদ্ভুত প্রাণী আছে যাদের মধ্যে কেউ নিজের মাথা ছাড়া বেঁচে থাকতে পারে, আবার কেউ নিজের শরীর ছাড়াও বেঁচে থাকতে পারে। আবার কচ্ছপ সম্পর্কে তো সবাই জানেন, যেটা প্রায় 150 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু আপনি কি এটা জানেন, যদি আমরা কোনো কচ্ছপের বুক থেকে তার হৃৎপিণ্ড বের করে হাতে রাখি অথবা ফাঁকা জায়গাতেও রাখি, তাহলে সেটা অনেকক্ষণ পর্যন্ত স্পন্দিত হতে থাকবে। এবং আপনি কি এটা জানেন, একটি মাছি তার মাথা ছাড়াও কয়েকদিন পর্যন্ত বেঁচে থাকে। এবং শেষের প্রাণীটি সম্পর্কে জানলে আপনি তো চমকে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি এমন নতুন কিছু সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কচ্ছপের সম্বন্ধে আমরা সবাই জানি, যেটা প্রায় 150 বছর পর্যন্ত বাঁচতে পারে। এবং এই কচ্ছপকে নিয়ে আমরা ছোটবেলায় অনেক গল্প শুনেছি, কিন্তু আপনি কি এটা শুনেছেন, কচ্ছপের একটি অতুলনীয় ক্ষমতা আছে, আর সেটা হলো কচ্ছপের শরীর থেকে যদি হৃৎপিণ্ডকে আলাদা করে দেওয়া হয়, তারপরেও এদের হৃৎপিণ্ড পরবর্তী 5 দিন পর্যন্ত স্পন্দিত হতে থাকবে। এমন অলৌকিক ক্ষমতা রেপটাইলদের মধ্যেও আছে, কারণ এদের হৃৎপিণ্ডে নকল হার্ট মানে পেস্ট মেকারের সেল বা কোষ আছে, যার ফলে এদের হৃৎপিণ্ড শরীর ছাড়াও কিছু সময় পর্যন্ত স্পন্দিত হতে থাকে। এমনকি আমরা যদি কোনো ব্যাঙের হৃৎপিণ্ডকে তার শরীর থেকে বের করে কোনো তরল স্যালাইনে রাখি, তাও আবার অক্সিজেনের সাথে, তাহলে সেই হৃৎপিণ্ড শরীরে থাকা সাধারণ হৃৎপিণ্ডের মতোই স্পন্দিত হতে থাকবে। একটি সাপ কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা অ্যানাকোন্ডা মুভি দেখলেই বুঝতে পারি, কিন্তু অপরদিকে একটি সাপ কত বিষাক্ত এবং ভয়ঙ্কর হবে সেটা তার আকার দেখে বোঝা যায় না। আর এই সাপকে যদি একটু গভীরভাবে লক্ষ্য করা যায়, তাহলে এদের মধ্যে অনেক অদ্ভুত স্বভাব লক্ষ্য করা যায়। যেমন অনেক সময় এই সাপেরা বেশি ক্ষুধার্ত থাকলে নিজেরাই নিজেদের খেতে শুরু করে। আবার অজগর বা রেটেল স্নেক এবং ভাইপার প্রজাতির সাপগুলোর শরীর থেকে যদি মাথা কেটে ফেলা হয়, তারপরে এরা নিজেদের আত্মরক্ষা করতে পারে, এমনকি অন্য কোনো প্রাণীকে মেরে ফেলার ক্ষমতাও রাখে। এদের মাথা কেটে ফেলার পরে এরা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে, এবং মাথা কেটে ফেলার পরবর্তী 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এই মাথা যে কাউকে কামড় দিতেও পারে। আর এমনই একটি ঘটনা ঘটেছিল একজন বাগানের মালির সাথে। যখন সেই বাগানের মালি বাগানে একটি সাপ দেখেছিল, তখন সে নিজের আত্মরক্ষার জন্য সেই সাপটির মাথা কেটে ফেলে, আর হাত দিয়ে সাপটির মাথাকে বাগানের বাইরে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সাপের মাথাটি সেই মালির হাতে কামড় দিয়ে দেয় এবং সাপের মধ্যে থাকা সকল বিষ সেই মালির শরীরে প্রবেশ করিয়ে দেয়। যখন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তাকে অ্যান্টিভেনামের 26টি ডোজ দেওয়া হয়েছিল, যেখানে সাধারণত সাপের কামড়ে 1 থেকে 2টি ডোজ যথেষ্ট। আর ডাক্তাররা 2 দিন ধরে চিকিৎসা করার পর সেই মালিকে বিপদমুক্ত করতে পেরেছিল। একটি তেলাপোকা কত শক্তিশালী হতে পারে, অবিশ্বাস্য হলেও আপনি যা ভাবতেছেন তার থেকেও বেশি শক্তিশালী তেলাপোকা। বিজ্ঞানীরা মনে করে তেলাপোকা পারমাণবিক বোমার আঘাত ও অনেক বড় প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা করার ক্ষমতা রাখে, এমন অবাক করা তথ্য প্রকাশ করেছে পেনসিলভেনিয়ার পতঙ্গ বিজ্ঞানী ক্রিস্টোফার ট্রিপিং। বিজ্ঞানীরা মাইক্রোস্কোপের সাহায্যে অনেক সাবধানতার সাথে কিছু তেলাপোকার শরীর থেকে তাদের মাথা আলাদা করে একটি পাত্রে রাখে। এর কিছুদিন পরে এই তেলাপোকাগুলোর অবস্থা জানতে পাত্রটি খোলা হয় এবং দেখা যায় সবগুলো তেলাপোকা জীবিত আছে। গবেষকরা এই ঘটনা ব্যাখ্যা করার সময় বলেছে, এই প্রাণীদের শরীরে রক্তবাহী শিরার সংখ্যা খুব কম এবং মানুষের মতো এদের রক্তশিরায় এত নেটওয়ার্কও থাকে না, যার ফলে এদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে মাথা ছাড়াই খুব সহজে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পৌঁছাতে পারে। যখন তেলাপোকার দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয়, তখন এদের রক্তনালীগুলো গলা দিয়ে রক্তপাত হওয়া বন্ধ করে দেয়, যার ফলে মাথা আলাদা করলেও খুব বেশি রক্তপাত হয় না। এর আরও একটি কারণ হতে পারে, তেলাপোকা মানুষ অথবা অন্য প্রাণীর মতো নাক অথবা মুখ দিয়ে নিঃশ্বাস গ্রহণ করে না। এদের নিঃশ্বাস নেওয়ার জন্য এক ধরনের বিশেষ ছিদ্র থাকে যা তাদের পেটের পিছনের দিকে অবস্থিত, আর সেটা নিয়ন্ত্রণ করার জন্য ব্রেনের প্রয়োজন হয় না। এই তেলাপোকাদের এমন কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য এদের ডায়েটও অনেক সাহায্য করে থাকে। যদি কোনো তেলাপোকা পেট ভরে খাবার খায়, তাহলে সে পরবর্তীতে না খেয়ে কয়েকদিন পর্যন্ত বা কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই তেলাপোকাগুলোর মৃত্যু অনেক দুঃখজনকভাবে হয়েছিল, তারপরেও গবেষণার জন্য এদের এইভাবে মাথা কেটে নেওয়া হয়েছিল। এমন এক গবেষণা মাসিদের সাথেও করা হয়েছিল এবং এই মাসিদের একটি অলৌকিক ক্ষমতা আছে যেটা 99% মানুষ জানে না। এই মাসিরা নিজেদের মাথা ছাড়াও কয়েকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, তাও আবার কোনো সমস্যা ছাড়াই। মাসি তাদের শরীরের ইউনিক স্ট্রাকচারের কারণে এমনটি করতে পারে। সাধারণত এই মাসিদের কাছে একটি অতিরিক্ত রিজার্ভ ব্রেন থাকে এবং সেটা থাকে তাদের বুকের ভিতরে, কিন্তু যখন এদের মাথা থাকবে না, তখন এটাও একেবারে স্বাভাবিক যে এদের চোখও থাকবে না। কিন্তু এদের চোখ না থাকলেও এরা নিজেদের আশেপাশের আলোগুলোকে খুব সহজেই বুঝে ফেলতে পারে, কারণ এদের লাইফ সেন্সিটিভ কোষগুলো এদের কিডনিতে অবস্থিত, যার মাধ্যমে এরা খুব সহজে আলোর রশ্মিগুলোকে অনুভব করতে পারে, আর এজন্য এরা চোখ ছাড়াও দেখতে পায়।
এইবারের প্রাণীটিকে সৃষ্টিকর্তা সত্যি অলৌকিক ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে। একবার ভাবুন, আপনার হাত অথবা আপনার পা শরীর থেকে কোনোভাবে কেটে আলাদা হয়ে গিয়েছে, তখন আপনার কি রকম লাগবে? অবশ্যই অনেক খারাপ লাগবে, তাই না? কিন্তু ঠিক সেই সময় যদি আপনি জানতে পারেন যে এমন একটি পদ্ধতি আছে যার মাধ্যমে আপনার শরীর থেকে আবার আপনার হাত পুনরায় তৈরি করা যাবে এবং আপনার হাত সেই কাটা অংশ থেকে আবার আগের মতো বের হয়ে আসবে এবং সম্পূর্ণরূপে কোনো চিহ্ন রাখা ছাড়াই ঠিক আগের মতো হয়ে যাবে, তখন অবশ্যই আপনি অনেক খুশি হবেন। আর এই প্রাণীটির সাথে ঠিক এরকমই ঘটে থাকে। অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ এই প্রাণীটির নাম হচ্ছে স্যালামেন্ডার। এই প্রাণীটির শরীরের কোনো অঙ্গ কেটে গেলে সেটি আবার নতুন করে গ্রো করতে পারে এবং সেই কাটা অংশটিকে রিকভার করতে পারে। আর তাদের রিকভার হওয়া অঙ্গ দেখে বোঝা যায় না যে এই অঙ্গগুলো আগে কখনো কেটে গিয়েছিল। এদের শরীরে হওয়া যে কোনো ক্ষত খুব সাধারণভাবেই ঠিক হয়ে যায়। এই অলৌকিক ক্ষমতার কারণ জানতে গবেষকরা এই প্রাণীটির জিন এবং ডিএনএ নিয়ে অনেক গবেষণা চালাচ্ছে এবং গবেষণায় এই প্রাণীদের ভিতর অ্যাম্পলক্স নামের এক ধরনের এনজাইমের অস্তিত্ব পেয়েছে বিজ্ঞানীরা, যেটা এদের ঘা শুকাতে এবং নতুন বডি পার্টসকে দ্রুত রিকভার করতে অনেক সাহায্য করে এবং আশা করা হচ্ছে এই এনজাইম একদিন মানুষের শরীরে প্রয়োগ করে তাদের কেটে যাওয়া শরীরের অঙ্গ আবার রিকভার করা সম্ভব হবে। লয়েড অলসেন নামের একজন ফার্মার রাতে ডিনারের জন্য একটি মুরগির মাথা কেটে ফেলে, কিন্তু অবিশ্বাস্য ব্যাপার এটা যে সেই মুরগিটি মাথা কাটার পরেও জীবিত ছিল, তাও আবার মাত্র এক দুই দিনের জন্য নয়, বরং পরবর্তী 18 মাস পর্যন্ত সেই মুরগিটি জীবিত ছিল। আর এই ঘটনাটির পরে মুরগিটি অনেক ফেমাস হয়ে যায়, এমনকি মুরগিটির ব্যাপারে পত্রিকাতেও লেখা হয়েছিল, যাকে এখন সবাই মাইক নামে চিনে। এবং মুরগিটিকে জীবিত রাখার জন্য লয়েড মুরগিটির কাটা গলায় খাবারের ছোট ছোট দানা এবং পানি দিত, যে কারণে মুরগিটি এতদিন পর্যন্ত বেঁচে থাকতে পেরেছে। আর মাইকের এতদিন পর্যন্ত বেঁচে থাকার মূল কারণ ছিল মাইকের মাথা ঠিকভাবে কাটাই হয়নি, কেননা ব্রেন এবং সেরেবেলামের কিছু অংশ মাইকের শরীরের সঙ্গে অবশিষ্ট রয়ে গিয়েছিল, যে কারণে মাইকের ব্রেন তখনও কিছু সময়ের জন্য কাজ করতেছিল। এই জন্যই বলে, মারে আল্লাহ রাখে কে, আর রাখে আল্লাহ মারে কে। অডোরিডন, না এটা কোনো অদ্ভুত প্রাণীর নাম নয়, এটা একটি জাপানি খাবারের নাম এবং এটা ডান্সিং স্কুইড নামেও পরিচিত। যখন কেউ এই খাবার অর্ডার করে তখন এই খাবার একদম ফ্রেশ এবং টাটকা তৈরি করা হয় এবং স্পষ্টভাবে এটি রান্না করার আগেই মারা যায়। এরপরে এটিকে রান্না করে খাবার থালায় সাজিয়ে দেওয়া হয় এবং এটিকে সয়া সসের সাথে খাবারের জন্য পরিবেশন করা হয়। আর আপনারা হয়তো ভাবতেছেন এটাতে আবার বলার মতো তেমন কি আছে। আসলে এই খাবারে যখন কেউ সয়া সস ঢালে তখন এই প্রাণীটি কিলবিল করতে থাকে, যেটা দেখে মনে হয় এটা আপনার খাবার হতে পেরে মনের আনন্দে নৃত্য করতেছে এবং মনে হয় এটি যেন এখনো জীবিত আছে। আসলে এই প্রাণীর শিরা উপশিরাগুলো এবং এদের শরীরের গঠন এমনভাবে গঠিত যে এগুলো মৃত অবস্থাতেও সয়াসসে থাকা সোডিয়ামের সাথে রিয়াকশন করে। ফলস্বরূপ যখন এই স্কুইডের শরীরে সয়াসস ঢালা হয় তখন এদের পেশিতে আলোড়ন সৃষ্টি হয় আর সেটা দেখে মনে হয় এই স্কুইডগুলো হয়তো ডান্স করতেছে। এই খাবারগুলো দেখে আমার গা কেমন জানি গুলিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই খাবারটি কে খেতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্রাণীগুলোর মধ্যে সবথেকে কোন প্রাণীটি বেশি ভালো লেগেছে তার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এমন নতুন কিছু জানতে চাইলে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।